हेलो गुड मॉर्निंग वेलकम बैक टू अनदर व्लॉग ऑफ माय चैनल আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে কিছু একটা স্কুল পাঠাইনি বাট তাছাড়া অনেক কাজ আছে বললাম না তোমাদের ছুটি নিয়েছে কালকে তো দেখলে ওয়ান পট যে মিলটা হয়ে গেল সেটা হয়ে গেল রাতের জন্য শেষ হয়ে গেছে কিন্তু এখন তো সকালে জল খাবারের ব্যবস্থা আছে আবার হচ্ছে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে সকালে এখানে আমি করেছি ম্যাগি আর দুপুরে খাবারের জন্য এখানে আলু সিদ্ধ করেছি আর ওখানে ডালটা সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ হলে फोरन दिए देव ताले डालटा हो जाए मोटामोटी सबना आसार आगे बसन टासनगुल सब क्लियर हो जाए आशा करेजे टेजे दीजिए सब खाली हो जाए आज के एक बड़ोब आसले कैकटा दरकार आज बड़ोब से मैं स्कूल जावा छाड़ा कूटो एक काशीटा बेड़े से कमाना जो जैसे जैसे एक कमे जाए कारण फ्राइडे को जो है फ्राइडे तो मोमो दे डाल छा हो ग स्वप्न এখন আসেনি তাহলে ডাল আলু সিদ্ধ দুপুরে খাওয়ার জন্য রেডি আর কি রকম ম্যাগিটা খাইয়ে দিয়েছি ফ্রিজে মাছ আছে ওটা আপাতত বের করে রাখব যেখানে বের হচ্ছে সেখান থেকে এসে জাস্ট দু পিস মাছ ভেজে নেব কারণ কিডো মাছ খাচ্ছে না ও দিয়ে লাভ নেই কিডোর জন্য দেখি যদি একটা ডিম সিদ্ধ দিয়ে দিই কি দিয়ে দিই কি নলে এমনি ওই মাছটাকে মেখে টেকে ওকে খাওয়ার চেষ্টা করব বাজে ব্যাপার হলো এটার সাথে যে হলুদ কাপটা বের করেছিলাম সেইটা হচ্ছে হাত থেকে পড়ে ভেঙে গেল হাত থেকে পড়ে না একটা ইয়েতে ধাক্কা লেগে ভেঙে গেল পড়ে গিয়ে ভেঙে গেল খারাপ লাগছে কালারটা ভীষণ সুন্দর ছিল তো এই কালার একটা বের করলাম তোমাদের আমি ভাবছিলাম অনেক দিন ধরে যে পুরো সেটটা দেখিয়ে দিই পুরো সেটটা দেখিয়ে দিই তোমাদের কত সুন্দর সুন্দর কালার বাট সেটা আর হলো না দেখি আজকে আমি সময় করে বাকি যে কালার আছে তোমাদের দেখিয়ে দেবো নইলে কোনদিন আমার হাত থেকে পড়েই ভেঙে যাবে এসে এখানে দুটো মাছ ভেজে নিয়েছি এটাকে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখবো আর বাকি যে মাছ ছিল সে তিন নয় আজকে সেদ্ধ করে নুন দিয়ে কাটা ফাটা ছাড়িয়ে রেখে দিয়েছি এখানে একটা মাছের পুর বানাচ্ছি মাছের চপ বানানোর ইচ্ছে আছে আর কি এখানে আদা কুচি তারপর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরেই সেদ্ধ করা মাখা মাছটা আমি দিয়ে দিলাম তারপর দুনিয়া যাবতীয় মশলা পড়বে এর মধ্যে এখানে আমি একটা বয়েলড আলুকে গ্রেট করে মিশে দিয়েছি আমি বেশি আলু দেব না ছোট মাছ বলে না বাছার পর দেখতে পাচ্ছি ভাজার সময় কাটা কাটা আছে খাওয়ার সময় দেখে খুব খেতে হবে এনিওয়ে তো আমি বেশি জিনিসটাকে আলু আলু করব না বলে আমি খুব বেশি আলু অ্যাড করছি না অনেকে এই মাছের পুরে আরো অন্তত একটা আলু অ্যাড করে আমি মোটামুটি একটা মাঝারি সাইজের আলু সেটাকে আমি অ্যাড করেছি আর ভালো করে এগুলো মিশিয়ে নেব এখানে আমি ধনেপাতা আর একটু টমেটো কেচাপ অ্যাড করেছি বাস এটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার এটাকে ঠান্ডা হতে দেব চপের প্রোগ্রামটা যেহেতু বিকেলবেলা অতএব এখন গড়ার কোনো প্রশ্নই নেই এটাকে জাস্ট ঠান্ডা করতে দেব সকালবেলা যে চপের প্রিপারেশন নিয়েছিলাম এখন দেখো পুরো ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার দিয়ে রেডি হয়ে গেছে একটু ডিফ্রিজে রেখেছি এখানে হচ্ছে বিকেলের চা আর এখানে তেল গরম করেছি গরম গরম মাছের চপ ভাজবো এই দেখো মাছ ভাজা এই তো মাছ ভাজা বলছি মাছের চপ অ্যালং উইথ কাসুন্দি আর টমেটো সস তারপরে একটু পেঁয়াজ আর এখানে কড়ক চা আজকে ভেবেছিলাম অনেকগুলো কাজ গোছাবো সারাটা দিন কিভাবে কেটে গেল ছুটি নিয়েছিলাম কিছুই বুঝতে পারলাম না তো এখন অলমোস্ট 9:45 বাজে আমাদের ডিনার করাও হয়নি আজকে আমাদের ডিনারে আছে চাউমিন তাই সবার হচ্ছে জিভ থেকে টস টস করে জল ঝর বাট আমার হচ্ছে এত কাজ পোছানো টোছানো তোমাদের কদিন আগে বললাম আমার একটু একটা যাওয়ার কথা আছে তো কোথায় যাচ্ছি কি ব্যাপার তোমাদের পরে জানাবো কালকে খানিকটা আভাস পাবে শনিবার তো বুঝতেই পেরে যাবে ডেফিনেট করে তো ডিনার করা হয়ে গেছে যে কিডো মাছগুলো খাচ্ছিল না সে মাছের চপ দুটো পারলে তিনটে চারটেও খেয়ে না এরকম অবস্থা সবার কাছ থেকে টানাটানি করছে এনিওয়ে দেখছো মশারি টশারি সব করা হয়ে গেছে কিডো অ্যাডিসিডি বাঁধরামি করে যাচ্ছে ওর এনার্জির কোনো কমতি নেই
তো আর কি আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি কিছু মাত্র ভালো লাগে থাকে অবশ্যই কিছু লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না। আজকের মতো টাটা, নতুন দেখা নতুন ব্লগ নিয়ে, টাটা।